الحمد لله الحمد لله رب العالمين সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ যে নিয়ামত সেই নিয়ামত রাজি আমাদেরকে দান করেছেন সেজন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। আজকে যে আলোচনা করব সেই আলোচনা হলো সতী নারী আমরা কিভাবে বিবাহ করব। সেজন্য মহান আল্লাহ তাআলার দরবারে আসলে আজকে আলোচনা আমি করব কি আলোচনার ভিতরে একটু আসলে যে সময় আমি আলোচনা করি ওই সময় থেকে এখন প্রায় 2 ঘন্টা ওভার হয়ে গেছে, সেজন্য আমি একটু ঝামেলায় পড়ে যাই। যাই হোক, তো আজকের আলোচনা হলো সতী নারী আমরা কিভাবে বিবাহ করব, মানে সতী নারী আমরা যারা বিবাহ করতে চাই তারা কিভাবে সতী নারী পেতে পারি। আসলে বর্তমান জমানায় সতী নারী মেয়ের পক্ষ থেকে সতী স্বামী পাওয়া, ভালো একজন পরেশগার ব্যক্তি স্বামী পাওয়া, আর স্বামীর পক্ষ থেকে ভালো একজন স্ত্রী পাওয়া খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। এমন জামানায় পড়ে গেছি যে জামানায় জ্বলন্ত আংরা হাতে রাখা সম্ভব, কিন্তু ইমান রাখা তার চেয়েও কঠিন হয়ে দাঁড়িয়েছে। ডানে ফেতনা, বামে ফেতনা, ওপরেও ফেতনা, নিচেও ফেতনা, সামনেও ফেতনা, পিছনেও ফেতনা, এ জামানায় আমরা পড়ে গেছি। সেজন্য মহান আল্লাহ তাআলা দরবারে আরও একটি সুয়া ফরিয়াদ জানাই যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফেতনা ফসাদ থেকে হেফাজত করেন। এবার আসুন এই সতী নারী বিষয় নিয়ে কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারিমের ছোট্ট একটা আয়াত, এই আয়াতের আমল যদি আমরা জুমার নামাজের পর, কোন নামাজের, জুমার সলাতের পর এই আমলখানা করি এবং এই আমলখানা করার পর এই আয়াতখানি পাঠ করি, এই আয়াতটা পাঠ করার পর যখনই সময় পাব তখনই শুধু আমরা এই আয়াতটাকে পাঠ করে নিব। এই আয়াত পড়ার পর বর্তমান জমানায় আমরা, এটা কিন্তু আমি আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি, যেসব মা বোনরা ভালো একজন পরেশগার স্বামী পেতে চান তাদের জন্য এই আমল, যেসব ভাইয়েরা এসব সতী একজন নারী পেতে চান, পরস্কার একজন নারী পেতে চান তাদের জন্য এই আমল। এবার আসুন কীভাবে আমল করবেন, কোরআনুল কারিমের কোন আয়াতের আমল করবেন। আসলে কোরআন মানুষের জীবনে পরিপূর্ণ সংবিধান, এতে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। কেউ যদি সন্দেহ করে যে কোরআন পরিপূর্ণ জীবনবিধান নয়, কোরআনে কোনো রকমের ত্রুটি রয়েছে, কোনো রকমের কোনো কিছু নেই, তাহলে সে যেন হয়ে গেল ইমানহারা। সেজন্য আসুন এবার আমরা শুক্রবার দিন জুমার সালাত আদায় করার পর, আর মা বোনরা জুমার দিন বাসায় যখন জোহরের সালাত আদায় করবেন অথবা পরিপূর্ণ যদি পর্দার ব্যবস্থা থাকে, যদি আপনি জুমার নামাজ অংশগ্রহণ করে থাকেন, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাত যারা দাবি করে, অর্থাৎ ইমাম শাফি মাযহাবের যারা অনুসরণ করে থাকি আমরা, তারা কিন্তু জুমার মসজিদে যেও নামাজ পড়া যায়। তবে বুখারি শরীফের মধ্যে স্পষ্ট হাদিস রয়েছে যে যদি পরিপূর্ণ পর্দার ব্যবস্থা থেকে থাকেন তাহলে আপনি মসজিদে গিয়েও আপনি জামাত জুমার সালাত আদায় করতে পারবেন। কিন্তু আমি একটা প্রশ্ন করব, যারা নাকি ইমাম শাফিকে অনুসরণ করেন তারা যদি পরিপূর্ণ পর্দাকে হেফাজত করতে পারেন তাহলে অবশ্যই 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 আপনারা মসজিদে যেয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারেন, কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। কিন্তু আদৌ কি সম্ভব এই বর্তমান জমানায় পরিপূর্ণ পর্দা রক্ষা করার? পরিপূর্ণ পর্দা বলতে কি বলা হয়েছে এই বিষয়ে একটু কথা বলি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুবরণ করবেন তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিকে বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ফাতেমা, জীবনে জীবদ্দশায় তোমাকে আমি ভালো কোনো পড়তে দিতে পারি নাই, আমি দরিদ্র ছিলাম, আল্লাহ তাআলা আমাকে দরিদ্র রেখেছেন তাও শুকরিয়া, কিন্তু ভালো একটা খাবারও মনে হয় আমি আমার জীবনে
যোগাতে পারি নাই, এরকম অনেকগুলো উদাহরণ দিতে লাগলেন। তখন বলেন, এই মৃত্যু সজ্জায় তোমার কি কোনো অস্থিরতা রয়েছে নাকি, তোমার কোনো চাপা রয়েছে নাকি? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ আমার চাহিদা রয়েছে। তখন তিনি বলেন, আমি যখন মৃত্যুবরণ করব আমাকে মুষ্টিময় কয়েকজন যাদের সাথে আমার দেখা করা যায় ছিল তাদেরকে নিয়েই আমার কাফন জানাজা এবং কাফন দাফনের ব্যবস্থা করে দিবেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া ফাতেমা, তুমি এটা কি ওসিয়ত করে যাচ্ছ? যে আসলে আলোচনা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য কীভাবে বলি, তারপর বলতে হয়, না বললেও হবে না। এই জন্য জানে নাকি জুমার সালাতের দিন জুমার নামাজ আদায় করতে চান, জানে নাকি ইমাম শাফিকে অনুসরণ করেন, তারা সহি পথে আছেন, আমি না করি না গলত পথে আছেন। ইসলাম তো সবার জন্য সহি, কিন্তু আপনি কি পরিপূর্ণ পর্দা রক্ষা করে যেতে পারবেন? আর পরিপূর্ণ পর্দা বলতে কী বোঝানো হয়েছে সেই বিষয়টি একটু আলোচনা করতেছি। হ্যাঁ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি সংক্ষেপে কথাটা বলে ফেলবো, যদি আপনাদের বিস্তারিত প্রয়োজন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন, এর জন্য আমি অন্য একটা ভিডিও তৈরি করবো, কারণ এটা তো সতী নারী বিবাহ করার আমল সম্পর্কে কথা। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এ আমাকে কম সংখ্যক লোক নিয়ে যাওয়ার জানাজা দিবেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কেন বললেন, তখন বললেন, আমি যখন মৃত্যুবরণ করব, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, আমি যখন মৃত্যুবরণ করব তখন আমার মৃত্যুর সংবাদ শুনো, দূর দূরান্ত থেকে অনেক মহিলারা দেখতে আসবে, অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসবে, আমার লাশটা যখন আপনারা বহন করে নিয়ে যাবেন তখন আমি কতটুকু মোটা ছিলাম, কতটুকু লম্বা ছিলাম, আমার চেহারা স্রোত নাই দেখুক, কিন্তু মহিলারা তো অনেক মহিলা তো দেখবে, কিন্তু তা তো মহিলা মহিলা দেখা কোনো নাজায়েজের কোনো কারণ নেই। তবে একজন যদি ব্যাপর্দাহীন, একজন যদি ইমান হারা মানুষ আপনাকে দেখে, তাহলে তো আপনার বর্ণনা অন্য কারো কাছে বিলীন করে দেবেন, না ইনি খুবই পরেশগার, ইনি খুবই সুন্দরী, ইনি খুব কোমরি, ইনার চেহারার মতো আর চেহারার লোক আমি দেখি নাই বর্তমান। তখন কিন্তু মানুষ বর্তমান জমানে আমরা যারা রয়েছি তারাও কিন্তু নারীদের ক্ষেত্রে যে পর্দার বিষয়টা রয়েছে, হ্যাঁ তাদের দেখা করা জায়েজ রয়েছে, কোনো গলত নেই, দেখা করা জায়েজ রয়েছে, কিন্তু আমি একটা প্রশ্ন রাখতেছি যে জায়েজ রয়েছে যদি একজন ইমান কমজোরি ইমান, যার ইমান নাই বললেই চলে, বর্তমান জমানায় যার ইমান নাই বললেই চলে, সে যদি দেখে, সে এসে কিন্তু তার যে বন্ধু রয়েছে গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড বলবে, আমি কিন্তু মুখের বাড়িতে অমুক দিন গিয়েছিলাম, যাওয়ার পর দেখলাম ওর স্ত্রী খুবই সুন্দরী, খুবই কমরি, খুব ফিটফাট, দোয়ার আমাদের, এগুলো কিন্তু বলে দিবেন। আসলে এগুলোও কিন্তু একটা পর্দার ক্ষতি হয়, সেজন্য আমি এই আলোচনাটা করতেছি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি যখন লাশটা বহন করে নিয়ে যাবে তখন কিন্তু আমি কতটুকু মোটা ছিলাম, কতটুকু লম্বা ছিলাম, সেটা কিন্তু মানুষ দেখে ফেলবে, জেনে ফেলবে, বুঝে ফেলবে, সেই জন্য রাতের বেলা আমাকে কবর দিবেন, কম সংখ্যক লোক নিয়ে আমাকে কবর জানাজা এবং কাফন দাফনের ব্যবস্থা করবেন। সেই জন্য আমি মা বোনদেরকে বলতেছি, জানা নাকি ইমাম শাফি মাজহাবের অনুসরণ করেন, বা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে অনুসরণ করেন, বা ইমাম আবু হাম্বলি রহমতুল্লাহ আলাইকে অনুসরণ করেন, যারা নাকি এই রকমের যে কোনো মাজহাবকে অনুসরণ করেন না কেন, তাতে কোনো বাধা ধরা নেই, যদি আপনি পরিপূর্ণ পর্দাকে রক্ষা করে আপনি ওই মসজিদে যে জুমার সালাত আদায় করতে পারেন, কোনো বাধা ধরা নেই। সেই জন্য আমি বলবো যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত রকমের ত্যাগ স্বীকার করেছেন, এটাকে বলা হয় পরিপূর্ণ পর্দা। এই জন্য জুমার দিন জুমার সালাত আদায় করার পর, আর যদি আপনি পরিপূর্ণ পর্দার বিধান না থেকে থাকে, তাহলে মা বোনরা বাসায় জুমার দিন জোহরের সালাত আদায় করার পর এই আমলটি করবেন। যারা কুমারী মেয়ে রয়েছেন তারা এই আমলটি করবেন। এবার আসুন এই আমলটি কীভাবে করবো। প্রথমে আমরা নাহনু নারজুকুকা, ভালোভাবে আপনি লিখে নেন, নাহনু নারজুকুকা ওয়াল আকিবাতুল লিত্তাকওয়া। আমি আবার বলছি, এই আয়াতটি আপনারা ভালোভাবে লিখে নেবেন এবং ভালোভাবে মুখস্থ করে নেবেন, নাহনু নারজুকুকা ওয়াল আকিবাতুল লিত্তাকওয়া, নাহনু নারজুকুকা ওয়াল আকিবাতুল লিত্তাকওয়া, নাহনু নারজুকুকা ওয়াল আকিবাতুল লিত্তাকওয়া। কুরআন কারিমের এই আয়াতটি আমি আবারও ভেঙে ভেঙে বলে দিচ্ছি, নাহনু নারজুকুকা
والعاقبة للتقوى এই আয়াতটি আমরা বেশি বেশি থেকে বেশি বেশি করে পাঠ করব এবং জুমার সুন্নতের পর কম পক্ষে 100 বার পাঠ করে দু রাকাত নামাজ পড়ব নামাজ পড়ার পর আপনি যদি মেয়ে পক্ষের মেয়ে হয়ে থাকেন তাহলে ছেলের জন্য যখন আপনার গার্জিয়ান যাবে তার জন্য ফরিয়াদ করবেন আর যদি আপনি ছেলে হয়ে থাকেন তাহলে মসজিদে এই নামাজ আদায় করার পর অথবা বাসায় যে এই আমলটি করার পর নাহনু নারজুকুকা ওয়াল আ للتقوى এই আয়াতটি পাঠ করেন 100 বার পাঠ করার পর দু রাকাত নামাজ পড়েন নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করেন আয় আল্লাহ তুমি তো জানো কি জন্য আজকে তোমার কুদরতি পায়ে সেজদা করেছি মাওলা কবুল করে থাকো মাওলা কবুল করো মাওলা কবুল করো এভাবে যেসব মা বোনরা সত্যি যেসব মা বোনরা ভালো স্বামী পেতে চান আর যেসব ভাইয়েরাও ভালো স্ত্রী পেতে চান বা সতী নারী পেতে চান সতী পুরুষ পেতে চান তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই আমলটি করে জুমার সালাতের পর নাহনু নারজুকুকা ওয়াল আকিবাতুল লিত্তাকওয়া এই আয়াতটি আমরা 100 বার পাঠ করব 100 বার পাঠ করার পর দু রাকাত নামাজ পড়ব দু রাকাত নামাজ পড়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করে ফরিয়াদ করব আল্লাহ রাব্বুল আলামিন আরও কিন্তু আমল বাকি রয়েছে একটু আপনি যখনই সময় পাবেন তখনই পড়ে নেবেন ওই যখন নাকি বিবাহ দেখতে গিয়েছেন আপনার মেয়ের মেয়ের গার্জিয়ান পক্ষ অথবা আপনি নিজে গিয়ে দেখতে গিয়েছেন অথবা ছেলে যাচ্ছেন তখন কিন্তু এই আয়াতটি পাঠ করতে থাকবেন নাহনু নারজুকুকা ওয়াল আকিবাতুল লিত্তাকওয়া নাহনু নারজুকুকা ওয়াল আকিবাতুল লিত্তাকওয়া এই আয়াতটি আমরা বারবার পাঠ করতে থাকব এই আয়াতের বরকতে এই কোরআনই চিকিৎসার বরকতে এই কোরআনই আমলের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই 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 সতী নারী বিবাহ করার তৌফিক দান করবেন এবং মা বোনদেরকে সতী পুরুষ বিবাহ করার তৌফিক দান করবেন আজকের এই আলোচনা এ পর্যন্তই যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে বা কোনো সমস্যা কোথাও বুঝতে অক্ষম থেকে থাকেন তাহলে অবশ্যই কারণ মানুষপাত্র ভুল হতে পারে আমি মাওলা নই আমি খোদা নই যে আমার ভুল হবে না সেজন্য আমার ভুল হতে পারে আমি ভুলের ঊর্ধ্বে নই যদি আমার কোনো ভুল বা কোনো ত্রুটি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কি করতে হবে আমাদের সাথেই থাকবেন এরকম অসংখ্য প্রতিনিয়ত একের পর এক একের পর এক আমি প্রতিনিয়ত আলোচনা করে যাচ্ছি যেন আমরা সকলেই আগে সর্বপ্রথম কোরআনই চিকিৎসা নিতে পারি কোরআন দ্বারা আমাদের জীবনের সংবিধানকে পরিপূর্ণ গড়ে নিতে পারি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন